নমস্কার দর্শক বন্ধু, পলিশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, এ হলো মালপোয়ার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে এই মালপোয়াটা আমি বানাবো, খুব বেশি উপকরণ দেবো না আমি। আসুন বন্ধুরা, এই মালপোয়া বানাতে আমার কী কী লাগছে একটু দেখে নিই। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর ছোটো এক বাটি সুজি নিয়েছি, মানে ময়দা যা নিয়েছি আর তার হাফ সুজি নিয়েছি। এখানে নিয়েছি দুধ, লিকুইড দুধ নিয়েছি। এই দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দুধটা। আর এখানে মিষ্টির জন্য নিয়েছি চিনি, একটু বাতাসা, আর নিয়েছি একটু মুড়ি। এই দিয়েই আমি বানাবো। আমি এটা এই মালপোয়াটা আমি রসের মধ্যে দেব না, এটা আমি ভাজারাই মালপোয়া করবো। দারুণ খেতে হয় এই মালপোয়াটা। আসুন বন্ধুরা, এই মালপোয়াটা আমি এবারে কীভাবে তৈরি করব দেখাই। আমি একটা পাত্র নিয়েছি, এবার আমি ময়দাটা নিয়ে নেব। ময়দা নিয়ে নিলাম, এবারে সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে, বাতাসাটাও দিয়ে দিলাম, চিনি দিলাম আর মৌরিটাও দিয়ে দিলাম। একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা মিক্স করে নিলাম। এবার আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে। নারকেল যদি থাকে নারকেলও দিতে পারেন, আমি এটা নারকেল ছাড়াই করছি। সবাই করতে পারবেন, ঘরে থাকা উপকরণ দিয়ে যখন মনে করবেন যে একটু মালপো খেতে ইচ্ছে করছে সবাই বানিয়ে নিতে পারবেন, ওই জন্য তারা এই করে নিচ্ছে আজকে মালপো। তাকে আমি খুব ঘন করে নিয়েছি, 1 লিটার দুধ নিয়ে ওটাকে ভালো করে ঘন করে 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 হাফ লিটারের মতন প্রায় করে নিয়েছি। বাতাসাটা দিয়েছি, এটা একটু ভালো করে বাতাসাগুলো একটু ভেঙে নিতে হবে। আপনারা চাইলে শুধু সুজিতেও করতে পারেন, বাতাসাটা দিলে একটু টেস্টটা একটু ভালো লাগে। খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। কখনো যদি মনে করেন একটু দুধ দিয়ে একটু পাতলা হয়ে গেছে তাহলে ময়দাও এর মধ্যে দিতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। ব্যাটারটা মিনিট দশেক রেখে দেবো, একটু বাতাসাগুলো গোটা গোটা ভাব আছে আর সুজিটাও একটু ইয়ে হবে। দশ মিনিটের জন্য আমি এটা রেখে দিলাম ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। ব্যাটারটা আমার একটু রেডি হয়ে গেছে, ভালো করে মিক্সড হয়ে গেছে। এবারে এটা মালপোয়াটা আমি ভাজবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবারে তেলটা দিয়ে দিলাম ভাজার জন্য। আমি এখানে রাইস ব্রেন অয়েল নিয়েছি, আপনারা যে কোনো সাদা তেল দিয়ে এটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে একটু সামান্য অল্প একটু দেব। এটা প্রথমে আমি মালপোয়া হোক পিঠে হোক এরকম কোনো কিছু করলে পরে আগে একটা করে নিয়ে আগে ব্রহ্মাকে দেব, তারপরে আমি এটা বানাবো। অগ্নিদেবকে দিয়ে তারপর আমি পিঠে আরম্ভ করবো। এটা কি সুন্দর ফুলেছে, এটা উঠিয়ে নিলাম।
এটা আমি অগ্নিদেবকে দিলাম। এবার আমি আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে নিয়েছি, সেটা একটা নিয়ে গ্যাসটা কমিয়ে রাখতে হবে, নাহলে গ্যাসটা বেশি হাইতে থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা নিজেই অটোমেটিক ফুলে ওপরে দিয়ে উঠবে। এবার ফুলে গেছে, আর একটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির রস করে দিতে পারেন, আমি চিনির রস আর দিলাম না। প্রথম যে মালপোয়াটা দিচ্ছিলাম ওটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। দেখুন তেলটা একটু ঝরিয়ে নিয়ে নেব, এটা উঠিয়ে নিলাম। এটাও হয়ে গেছে, এটাও উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, বাকি মালপোয়াগুলো আমি এরকমভাবে সব ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকমভাবে আপনারাও ভেজে নিন, দারুণ খেতে। এই মালপোয়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে রয়েছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।